পুরুষ সমাজ, শুধু পুরুষ না, আমরা এটাও জানতে পেরেছি মৌমিতা যখন এই নৃশংস ধর্ষণের শিকার হয় এবং পরে হত্যার শিকার হয়, সেই সময় সেখানে তার একজন নারী সহকর্মী ছিল। ভাবতে পারছেন ব্যাপারটা, এক নারী আরেক নারীর দ্বারা কিভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আর সেই ধর্ষণের পর হত্যা করার যে নৃশংসতা, সেই নৃশংসতাকে কেন্দ্র করে ঢাকা জুড়েও চলছে বিভিন্ন ধরনের বিক্ষোভ। এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করছেন এবং বিক্ষোভ মিছিল শেষে তারা মোমবাতি প্রজ্বলন করেছেন এবং তার যে হত্যা, সেই হত্যার বিচারের দাবিতে মূলত তারা এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমাদের বাংলাদেশে অহরহ হয়, কিছুদিন আগে একজন মিডিয়া পাড়া তোলপাড় হয়ে গিয়েছিল, একটি 6 বছরের শিশু যে কিনা তার পাশের বাসার প্রতিবেশী দ্বারা ধর্ষণের শিকার হয়, সেই প্রতিবেশী দ্বারা সে যখন ধর্ষণের শিকার হয়, সে যখন তার বাড়িতে নিপীড়নের শিকার হয়, সে যখন তার শিক্ষক প্রতিষ্ঠানে নিপীড়নের শিকার হয়, আজকে মেয়েরা তাহলে কোথায় নিরাপদ? মেয়েদের এই নিরাপত্তা আমরা কবে নিশ্চিত করব? ঠিক কবে একটি মেয়ে থাকতে পারবে? সে যখন বাসা থেকে বেরোবে, সে যখন রাস্তা দিয়ে হাঁটবে, তার দিকে কেউ কুনজরে তাকাবে না, বাসের মধ্যে সে নিপীড়নের শিকার হবে না, রাস্তায় সে নিপীড়নের শিকার হবে না। এই জিনিসগুলো আমরা দেখছি চলেই আসছে সব সমাজে। এই এটি বন্ধ করতে হবে। এটি শুধু বাংলাদেশ নয়, এটি পশ্চিমবঙ্গ নয়, পুরো বিশ্বে এই জিনিসটি বন্ধ করতে হবে। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মেয়ে হিসাবে আমরা আর কলঙ্কিত হতে চাই না, এটা আপনাদের পুরুষ সমাজ বা নারীদের দ্বারাও। একটি নারী যখন ধর্ষণের শিকার হয়, আরেক নারী যখন তার হাত বা পা কেটে ধরে রাখে, এর থেকে ভয়ঙ্কর আর কিছু আসলে হয় না। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই, আমরা সুস্থ বিচার চাই এবং অপরাধী সে দল মত জারি হোক না কেন, তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে। আজকে আপনারা একজনকে গ্রেপ্তার করেছেন, একজন না, এটার সাথে জড়িত যারা ছিল এবং যে কর্তৃপক্ষ, যারা কিনা ওই মেয়েকে নিরাপত্তা দিতে পারেনি এবং যারা কিনা বলেছে ওই মেয়েটি কেন একা একা একটি পক্ষে বিশ্রাম নিতে যাবে, তাদের সকলের শাস্তি হওয়া প্রয়োজন। ধন্যবাদ। আচ্ছা, এখন আমাদের মাঝে গান পরিবেশন করবে শাহিনুর সুমি আপু, উনি ইডেন কলেজের শিক্ষার্থী। এরপরে আমরা 1 মিনিট নিরবতার কর্মসূচি পাবো। আজকে যে শত শত নারীরা যে লাঞ্ছিত হয়েছে, এ ধরনের নারীরা ধর্ষণের শিকার হয়েছে, তাদের প্রতি এই গানটি।